সাহেবের জন্য চেম্বারে জায়গা রাখা হয়েছে এবং অন্যান্য ইউনিটে এক একটা করে ইউনিট করা হয়েছে এবং কোনো কোনো ইউনিট কোনো কোনো তালাতে দুটা করে ইউনিট করা হয়েছে তো এই ডিজাইনটা কী করে করা হয়েছে আর্কিটেকচারাল ড্রয়িংটা সেটা আমি আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা যদি উপর থেকে দেখি তাহলে বাইরে হয়েছে যাতে বাড়ি থেকে এই টয়লেটটা কোনোভাবে বোঝা না যায় আমি যদি এটা যদি বাড়ির প্ল্যানটা দেখি তাহলে এখানে টয়লেটটা আসে এটা কোনোভাবেই বোঝা যাবে না তো দশকের প্ল্যানের মূল অল্প জায়গার মধ্যে বাড়িটা ভেন্টিলেশন সর্বোচ্চ থাকবে প্রত্যেকটা রুমে যাতে পর্যাপ্ত আলো যায় সে ব্যবস্থা রাখতে হবে তো দশম রিলে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে। আমাদের অনেক দশ এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় এ ছয়তলা বাড়ি নির্মাণ করতে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব কঠিন একটা কাজ এবং অনেক সময় সম্পর্কে একটা ব্যাপার তারপরও আমরা প্রতিদিনই এটা উপস্থাপন করি আপনাদের সুবিধার জন্য তো দর্শক এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিট কাস্টিংয়ের জন্য সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা খরচ হবে যেহেতু